ভাইরাল ভিডিও আর এই ভিডিও নিয়েই বিতর্কের ঝড়। ভাইরাল ফুটেজ ঘিরে সমালোচনায় মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব সভাপতি ইমতিয়াজ কবির। ইমতিয়াজের প্রথম স্ত্রী থাকলেও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ডোমকল এর বিরাজপুরের বাসিন্দা আয়েশা সিদ্দিকার সাথে। প্রেম প্রণয় চললেও পরে দ্বিতীয় বিবাহ করেন তিনি। সম্পর্কে লিপ্ত হবার পরে সন্তান সম্ভাবা হয়ে পড়েন আয়েশা সিদ্দিকার। ২০১৬তে ওর সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। তখন কিন্তু আমি এটা জানতাম না যে ও বিবাহিত এবং ওর একটা সন্তান আছে। তারপর অনেক মানে রকমভাবে আমরা ঘনিষ্ঠ হয়ে যাই, সে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও এবং ফটোও তুলে রাখে। দিয়ে প্রায় আমাদের সম্পর্কটা যখন দেড় বছর দু বছর পার করেছে তখন আমি জানতে পারি যে ওর স্ত্রী এবং সন্তান আছে। তখন ও আমাকে ওই ভিডিও ফটো দেখিয়ে ব্ল্যাকমেইল করে, এইরকমভাবে আমাকে ইমোশনাল করে আবার নতুন করে, হ্যাঁ আমার কাছে ক্ষমা টমা চেয়ে আবার নতুন করে মানে আমাদের রিলেশনটা আবার ইয়ে হয়। হওয়ার পরে তারপরে আমি একবার প্রেগনেন্ট হই, তারপরে ও আমাকে মানে এইভাবে বোঝায় যে দেখ এখনও তো আমার বউকে আমি ডিভোর্স দিইনি, এবার আমারও তো তেমন মানে ও তখন যুব সভাপতি ছিল, রানীনগর এক নম্বর ব্লকের যুব সভাপতি ছিল, এবং আমাকে আরও বিভিন্ন রকমভাবে ইমোশনাল করে করে আমাকে ওই বাচ্চাটা নষ্ট করায়। আর দশ তারিখে আমাকে ও কলকাতায় নিয়ে গিয়ে 10 তারিখে আমাকে বিয়ে করে, রেজিস্ট্রি করে, মানে এই বছরের, হ্যাঁ জুন মাসের 10 তারিখে। দিয়ে রেজিস্ট্রি করার পর আমি বাড়ি আসি, তখন আমাকে বাচ্চা নষ্ট করার জন্য আবার সেম একই পদ্ধতিতে আমাকে ইমোশনাল করার চেষ্টা করে। এবার আমি কোনো রকমভাবে আমি এভাবে বললাম, দেখো তোমার আমি স্ত্রী, আমি কোনো রকমভাবে আমি বাচ্চা নষ্ট করতে আমি রাজি নই। তখন ও আমাকে বলে যে ঠিক আছে তুই আমার স্ত্রী তো, তোকে আমি যেভাবে মানে দেখ আমি তো তোকে কলেমা করে রেজিস্ট্রি করে বিয়ে করেছি, তোর বাড়িতে কালকে ডিভোর্স পেপার চলে যাবে, আইনি মাধ্যমে যা হবে তুই করে নিস। এটাই বলি যে দেখো আমি বাচ্চা নষ্ট কিছুতেই করবো না, দরকার হলে আমার বাচ্চাকে আমি যেভাবেই হোক আমি লড়াই করব, যদি আমি না পারি তাহলে আমার শেষ যেটা হবে আমি সেটা করব দেখব, কিন্তু আমি বাচ্চা নষ্ট আমি আর করব না, এর আগে আমি দুবার করেছি আর আমি করব না। এখন সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন ইমতিয়াজ কবির। তারই মাঝে অন্য এক প্রেমের সম্পর্কের ভিডিও ছবি ফেসবুকে ভাইরাল হয়, তারপরেই সমালোচনা শুরু। এখন সন্তানের বাবা এবং স্ত্রীর অধিকার নিয়ে থাকতে চান ইমতিয়াজের দ্বিতীয় স্ত্রী আয়েশা সিদ্দিকা। আমি তখন বলি যে দেখো আমি কোনো রকম ভাবে, তুমি আড়াই বছর পর করো তাতে আমার কোনো আপত্তি না, আমি কোনো রকম ভাবে আমি বাচ্চা নষ্ট করব না। তখন ও আমাকে মানে বিভিন্ন রকমভাবে আমাকে ব্ল্যাকমেইল করে, মানসিকভাবে হেনস্থা করে, এবং আমার বাড়িতে একদিন রাত্রি 11:30-12টার সময় বা 12 থেকে 13 জন বা মানে 12 থেকে 13 কি 14 জন মতো লোক নিয়েও চলে আসে আমার বাড়িতে। ইমতিয়াজ কবির আমি ছাড়াও আরও 2-3টে মেয়ের সঙ্গে এরকম রিলেশন আছে যে প্রমাণ আমার কাছে আছে এবং ভিডিও আছে আমার কাছে ইমতিয়াজ কবির। এখন আমি চাইছি আমার স্বীকৃতি এবং আমার বাচ্চার স্বীকৃতি চাইছি, আমি সেখানে মুখ দেখাতে চাইছি না ভিডিওতে, আমাকে জোর করেও ভিডিও করছে। তাহলে কি করে একটা জেলার যুব সভাপতি আবার সে উকিল, সে এইভাবে মানে একটা মেয়েকে জোর করে, আমার মতো অনেক মেয়ে ভিডিও আমার কাছে বলছি না, আমি ছাড়াও অন্য মেয়ের সঙ্গে ভিডিও ওর আছে। আয়েশার বাবাকেও ঘরে এসে মারধর করেন ইমতিয়াজ, এমনটাই অভিযোগ। তুমি হঠাৎ করে ঢুকে পড়েছো ওরা, হ্যাঁ পাঁচ সাত জন, হ্যাঁ ঢুকে পড়ে বলছে আমি বিয়ে করেছি, কোথায়? কলকাতা, বাইরে দাঁড়িয়ে ছিল আরো 6-7, হ্যাঁ কলকাতা বিয়ে করেছি, তো তোমার কাগজপত্র সাক্ষীকে, তো সাক্ষী এখানে কেন নাই বলবো বলবো। আচ্ছা তো কি বলছিল এসে? ওই বলে জানলা দরজা বন্ধ করে দিল, আমি জানি যখন তখন বলার কিছুই নেই, আবার মেয়ে তো আমাকে বলে করেনি বিয়ে, পরিচয় করে দেওয়া যায় না। ও আমাকে জানায়নি, আপনি জানেন না আমি কোনো কিছু জানি, সেদিনই হঠাৎ করে শুনছি, নির্বাক
এর আগে আপনার মেয়ের বিয়ে হয়েছিল না? হুম। কোথায় দিয়েছিলেন বিয়ে? আমি একবার বিয়ে দিইনি, ওই করে নিয়েছে। যা দিয়েছিলাম, হ্যাঁ প্রথমবেলা আমি দিয়েছিলাম ওই গ্রামে ওই পাড়াতে। আচ্ছা। আমি নিজেই দিয়েছিলাম। বিয়ে? ওটা ঠিক নয়, ও আবার বিয়ে করে নিল। আচ্ছা আচ্ছা। মেয়ে মেয়ে ভাত খেতে দিব না গেলে আমি পেয়ে নিলাম। তারপরে মেয়েদের একা একা বিয়ে করে? হ্যাঁ। যদিও ইমতিয়াজ কবির জানান চক্রান্ত করা হয়েছে, অবিবাহিত বলে আয়েশাকে বিয়ে করেছিলাম, কিন্তু পরক্ষণে জানতে পারি আয়েশা তিনবার বিয়ে হয়েছে এবং ওর একটি ছেলেও আছে। তারপর সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছি। কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এই ঘটনাটাকে উস্কানি দিচ্ছেন। আমি আইনি পথে লড়তে চাইছি, ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। সন্তানের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চেয়েছেন আয়েশা সিদ্দিকা। আমি এটাই চাই, আমার মা নেই। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই আবেদন যে আমি আমার বাচ্চার স্বীকৃতি এবং আমার স্বীকৃতি যেন আমাকে দেওয়া হোক। আর মুর্শিদাবাদ জেলার যে যুব সভাপতি ইমতিয়াজ কবির যে মঞ্চে উঠে নারীদের সম্মান, মায়েদের সম্মান নিয়ে বক্তব্য দেয়, সে আজকে মেয়েদের নিয়ে কিভাবে কিভাবে মেয়েদের জীবন নিয়ে নষ্টামি করছে, ছিনিমিনি খেলছে, সেটার জন্য শাস্তি হোক, সেটার জন্য শাস্তি পাক। আমি এটাই চাই, আমার বাচ্চা যেন স্বীকৃতি ও দেয় এবং আমার স্বীকৃতি দেয়। আর এই নিয়েই এখন ঝড় উঠেছে মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে। প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স, বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফেসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে। প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স, আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণপল্লী ব্যানার্জিতে দুর্গাপুর 713213। আমাদের ফোন নাম্বার 9734002000, হোয়াটসঅ্যাপ নাম্বার 9733550033। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি AC মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই বেশ কয়েক বছর ধরে, আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাই। আমি আমার হাজবেন্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল। খুব প্রশংসা করেছেন এখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই বিশেষেরও বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। তো আবিষ্কার মতো আমরা ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, বা রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি কোশ্চেন করেন। দুবার স্ক্যান করতে হবে, স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করবেন, কেন ওদের রিপোর্ট খুব সুন্দর। সেখানে আরও যে সুযোগ সুবিধা আছে, ডাক্তার ডাক্তার এখানে যেগুলো OPD বসাচ্ছেন সেগুলো খুব ভালো। দেখুন, ডাক্তারকে দেখালে ভালো হবে, না হলে সাইসেনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে।